যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকেই একটি স্বপ্ন ছিল, স্বপ্ন ছিল শিক্ষক হব। তাই এমএ কমপ্লিট করার পর বিএড করি। বিএডের প্র্যাকটিস টিচিংয়ের সময় যখন অন্যান্য সরকারি শিক্ষকদের সাথে এক লাইনে দাঁড়িয়ে প্রেয়ার করতাম, তখন সত্যি সারা শরীরে কাঁটা দিয়ে উঠত। একদিন আমিও বিএডের ছাত্র হিসেবে নয়, সহকারী শিক্ষক হিসেবে কোনো একটি স্কুলে এভাবেই প্রেয়ারে যোগ দেব। তারপর বহু বর্ষা কেটে গেছে, এক বর্ষা এসেছে আবার চলেও গেছে, কিন্তু শিক্ষক নিয়োগের কালো মেঘ এখনও কাটেনি। সত্যি বলতে কি, বেশ হতাশই হয়ে পড়েছিলাম। তারপর কোথায় যেন শুনলাম চপ বিক্রি করেও প্রচুর টাকা ইনকাম করা যায়। আজকাল বাংলায় চপ শিল্প রমরমিয়ে চলছে, তাই আজ আমি চপের সাথে মাংসের পকোড়া বিক্রি করছি। আজ আমি একজন এমএ বিএড পাস চপ বিক্রেতা। আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন এবং ভিডিওটি নিচে সাবস্ক্রাইব চিহ্নে ভোট।